हेलो फ्रेंड्स, वेलकम टू एमईच एजुकेशन लैब। आज के इंडियन कॉन्स्टिट्यूशन क्लासे हमें पढ़ाबो शेड्यूल्स ऑफ द कॉन्स्टिट्यूशन। आगे दिन हमें पार्ट्स ऑफ द कॉन्स्टिट्यूशन टोटल कंप्लीट एक क्लास करिए। तुम्हारा जो ना देखे थको अवश्य वीडियो देखे नाओ, प्ले लिस्टे गए चेक कर नाओ। आज के जो जगह पढ़ाबो से शेड्यूल, अर्थात हमें जे कटा शेड्यूल आ 12टा शेड्यूल आ সেই শিডিউলগুলো সম্পর্কে পড়াবো এবং একটা ট্রিক বলবো ভিডিও একদম শেষে, যে ট্রিকটার মাধ্যমে তোমরা 12টা শিডিউল টোটাল রিমেম্বার করতে পারবে। মানে একটা ট্রিকের মাধ্যমে তোমরা 12টা শিডিউল পর পর আর কি মনে রাখতে পারবে। ওকে, আজকের ক্লাস ক্লাসে পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো। দেখো আমাদের এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের জন্য প্রতিদিন ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। তোমরা ক্লাসগুলিকে দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আরও দেখো, তোমাদের জন্য WBCS 2021কে ফোকাস করে একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে আমাদের ইমেজ এডুকেশন ল্যাবে, ল্যাব অ্যাপে তোমরা ওইটা পেয়ে যাবে। এবং তাছাড়া একটা মক টেস্ট কোর্সের আয়োজন করা হয়েছে, সেটাও তোমরা আমাদের অ্যাপে গিয়ে চেক করে নিতে পারো। আগের দিন ক্লাসে আমি দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম তোমাদের, তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো এবং সঠিক অ্যান্সারই দিয়েছো আমি দেখেছি। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, তো এটা আমরা অনেকেই জানি, মিস্টার সুকুমার সেন, ইনি ছিলেন ফার্স্ট আমাদের চিফ ইলেকশন কমিশনার। তারপরের কোশ্চেনটা ছিল, হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তো এটার অ্যান্সার হবে 22, অর্থাৎ 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। আজকে আমি পুরোপুরি দেখো এই জায়গাগুলো কিন্তু পড়াবো। ফার্স্ট আমি দেখো এখানটাতে নাম্বারস দিয়েছি, মানে শিডিউলের নাম্বারটা, এবং সাবজেক্ট ম্যাটার মানে এই শিডিউলটাতে কী কী আছে তো সেইগুলো আমি কিন্তু এখানে দিয়েছি। তো দেখো ফার্স্ট শিডিউল, ফার্স্ট শিডিউলে কী আছে, নেমস অফ দ্য স্টেটস অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুডিস্ট্রিকশান, মানে এখানটাতে নেমস অফ দ্য স্টেটস মানে যে স্টেটগুলো আমাদের আছে সেই স্টেটগুলোর নামগুলো এবং তাদের যে জুডিসডিকশান, তারা যে সমস্ত আর কি জুডিসডিকশানের আন্ডারে পড়ে, যে সমস্ত বিচার ব্যবস্থার ইখতিয়ারের আন্ডারে পড়ে সেগুলো এখানটাতে উল্লেখ করা আছে, এবং তার পাশাপাশি ইউনিয়ন টেরিটরির নামগুলো উল্লেখ করা আছে এবং তাদের যে এক্সটেন্ট, তাদের যে পরিধি সেটার কথা উল্লেখ করা আছে। ওকে, তো নেম অফ দ্য স্টেট বলতে আমাদের স্টেট কটা সেটা, আর আমাদের ইউনিয়ন টেরিটরি কটা, 8টা, তো এইগুলোর কথা কিন্তু এখানটাতে বলা আছে। তারপরে সেকেন্ড শিডিউল দেখো, এই যে সেকেন্ড শিডিউলটা এইটা হচ্ছে একটা প্রভিশনস যেটা রিলেটেড টু ইমলুমেন্টস এবং অ্যালাউন্সেস এবং প্রিভিলেজেস, ইমলুমেন্টস অ্যালাউন্সেস প্রিভিলেজেস কাদের, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য গভর্নর অফ স্টেটস, দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা ইটিসি, তো আমি সবগুলো দিইনি। ইটিসির মধ্যে তোমরা ধরতে পারো চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান, এবং গভর্নর, চিফ জাস্টিস, ক্যাগ অফ ইন্ডিয়া, তো প্রত্যেক যত অফিসিয়ালস আছে তো তাদের ইমলুমেন্টস অর্থাৎ তাদের যে স্যালারি দেওয়া হয় সেগুলো এবং তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো এই সেকেন্ড শিডিউলের অন্তর্গতভাবে দেওয়া আছে। ওকে, তারপরে দেখো থার্ড শিডিউল, থার্ড শিডিউলে কী আছে, থার্ড শিডিউলে ওথস অর অ্যাফার্মেশন, মানে যখন আর কি কেউ অফিস অধিগ্রহণ করে, অর্থাৎ ধরো আমাদের পিএম যে প্রাইম মিনিস্টার, তিনি ইলেকটেড হলেন, ঠিক আছে, তো তিনি যখন তার অফিসটাতে এন্ট্রি নেবেন, এন্ট্রান্স করবেন, তখন তাকে ওথ নিতে হয়, একটা শপথ বাক্য পাঠ করতে হয়। তো সেরকম প্রত্যেকটা ইউনিয়ন মিনিস্টারদের দেখো শপথ বাক্য পালন করতে হয়, তো এইগুলো এক একজন আর কি করে, যেমন প্রাইম মিনিস্টারকে করে প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করেন,
प्रेसिडेंट के करान होच्छे चीफ जस्टिस ऑफ इंडिया, चीफ जस्टिस ऑफ इंडिया आर कि शपथ ग्रह वाक्य पाठ करान। तो एरकम आर कि जारा आछे द कैंडिडेट्स इलेक्टेड टू पार्लामेंट, माने पार्लामेंटे जतो मेम्बर्स अफ पार्लामेंट हय तादेर कथा एखानटा बला आछे जे तादेरके ओथ एंड अफर्मेशन कारा देय। तारपरे देखो सुप्रीम कोर्टेर जे जजेस तादेर ओथ एंड अफर्मेशन कारा नेय। তারপরে কন্ট্রোলার, অডিটর জেনারেল মানে ক্যাগ, স্টেট মিনিস্টার, তো এদের যে ওথস অ্যান্ড অ্যাফার্মেশন সেইগুলো আছে থার্ড শিডিউলের অন্তর্গত। ওকে, তারপরে দেখো ফোর্থ শিডিউল। ফোর্থ শিডিউল আছে অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা টু দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। রাজ্যসভার যে সিটের অ্যালোকেশন আছে, অর্থাৎ রাজ্যসভায় প্রত্যেক স্টেটে কতগুলো করে সিট আছে সেইগুলোর কথা কিন্তু এখানে বলা আছে। আমরা জানি কি ওয়েস্ট বেঙ্গলে রাজ্যসভা থেকে কটা সিট আছে, 16টা, তাই না? 16টা সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা থেকে আছে। তোমরা কমেন্ট সেকশনে জানাও তেলেঙ্গানার কটা সিট আছে। তেলেঙ্গানাটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এটা রিসেন্ট যে স্টেট তৈরি হয়েছে তার আর কি, রিসেন্ট তেলেঙ্গানা স্টেটটা তৈরি হয়েছে, তো এটা কিন্তু কোশ্চেনে আসতেই পারে। তো তেলেঙ্গানায় কটা রাজ্যসভা সিট আছে তোমরা কমেন্ট সেকশনে জানাও যদি জেনে থাকো, নাহলে আমি সামনের দিন অ্যান্সারটা বলে দেবো। ওকে, এবং ইউনিয়ন টেরিটরি থেকে যে সিট অ্যালোকেশন আছে সেটার কথা এখানটাতে বলা আছে। তারপরে দেখো ফিফথ শিডিউল। ফিফথ শিডিউলে কী আছে? যে প্রভিশনটা আছে সেটা রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউলড এরিয়াস অ্যান্ড শিডিউলড ট্রাইবস। মানে শিডিউলড যে সমস্ত এরিয়া আছে, যে এরিয়াগুলোতে আর কি শিডিউলড ট্রাইবরা বাস করে, বা একটু পিছিয়ে পড়া যে অংশগুলো আমাদের মানে ইন্ডিয়াতে যে সমস্ত পিছিয়ে পড়া অংশগুলো আছে, এরিয়াগুলো আছে, সেগুলোর কথা এইখানটাতে বলা আছে ফিফথ শিডিউলের অন্তর্গত। ওকে, তারপরে দেখো সিক্স শিডিউলে কি বলা আছে। সিক্স শিডিউলে বলা আছে রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেটস অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তাহলে আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম এই চারটে স্টেটের যে ট্রাইবাল এরিয়া তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা এখানে বলা আছে। এই চারটে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এই চারটে নাম কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো সেভেন্থ শিডিউল। সেভেন্থ শিডিউলে কি আছে? সেভেন্থ শিডিউলে আছে ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। মানে আমি আগের দিন বলছিলাম যে যে ফেডারাল যে স্ট্রাকচার আমাদের আছে, অর্থাৎ ইউনিয়নের কিছু পাওয়ার থাকে আমাদের ভারতবর্ষে আইন তৈরি করার, এবং প্রত্যেক স্টেটের নিজস্ব পাওয়ার আছে স্টেটের ভেতরে আইন তৈরি করার, এবং কিছু কিছু আইন তৈরি হওয়ার হচ্ছে এদের যুগ্ম তালিকার মধ্যে পড়ে, অর্থাৎ স্টেট এবং ইউনিয়ন দুজন মিলে ডিসাইড করে এক্ষেত্রে আইন কি তৈরি করা যেতে পারে, ঠিক আছে? তো সেই রকমভাবে লিস্টগুলো ভাগ করা হয় ইউনিয়ন লিস্ট। এবার ইউনিয়ন লিস্টে যে জিনিসগুলো আছে সেগুলো কেবলমাত্র ইউনিয়নই আইন তৈরি করতে পারে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্ট থেকে আইন তৈরি করতে পারে। লিস্ট টু যেটা আছে সেটা কি করতে পারে? স্টেট গভর্নমেন্ট এখানটাতে আইন তৈরি করতে পারে, বা বলা ভালো স্টেট লেজিসলেচার এখানটাতে আইন তৈরি করতে পারে, মানে বিধানসভা বা বিধান পরিষদ। তারপরে দেখো লিস্ট থ্রি যেটা আছে সেটা বলছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট মানে হচ্ছে যুগ্ম তালিকা, তার মানে এই লিস্টার আন্ডারে স্টেট এবং ইউনিয়ন দুটোই আইন তৈরি করতে পারে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। এবং এটা আমি পরে বলছি যে লিস্ট ওয়ানে কটা সাবজেক্ট আছে, লিস্ট টুতে কটা সাবজেক্ট আছে, এগুলো আমি পরে স্লাইডে ডিসকাস করছি। তারপরে দেখো এইট শিডিউল। এইট শিডিউলে আছে ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন। মানে আমি বললাম না যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস কটা আছে, তোমরা অ্যান্সার দিয়েছিলে 22টা। তো এই যে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেগুলোর কথা কিন্তু এখানটাতে বলা আছে। তো তোমাদের যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় অবশ্যই
তোমরা কিন্তু লাইক করে দিও। হ্যাঁ, কারণ এক একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয় ভিডিও তৈরি করার। তো আমার একান্তই অনুরোধ, তোমরা লাইক করে দিও যদি কিছু ইউজফুল বলে মনে হয়। ওকে, এবার দেখো আমি লিস্টগুলোকে উল্লেখ করেছি, এখান থেকে কোশ্চেনটা কিন্তু আসে। তোমরা যদি দেখো সেন্ট্রালের পরীক্ষাতেও আছে, তো ডাব্লিউবিসিএসতে তো আসে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস সহ অন্যান্য যে কোনো পিএসসির পরীক্ষাতেই এইখান থেকে কোশ্চেন আসে। দেখো অনেক বইয়ে তুমি এই ডেটাটা পাবে না, কারণ এটা একদম রিসেন্ট ডেটা অনুযায়ী আমি এখানে দিয়েছি। তো দেখো লিস্ট ওয়ান যেটা আছে সেটা ইউনিয়ন লিস্টে অরিজিনালি ওয়াজ 97। তাহলে 97টা সাবজেক্ট অরিজিনালি ছিল, মানে আগে যখন তৈরি হয় কনস্টিটিউশন তখন কিন্তু এই 97 আর্টিকেলস সরি 97 সাবজেক্টস ম্যাটার ছিল। এবার এখন কিন্তু এটা হয়ে দাঁড়িয়েছে 98, ঠিক আছে, এটা 100 হয়েছিল কিন্তু পরে আবার দুটো বাদ দেওয়া হয়েছে, দিয়ে 98 হয়েছে, ঠিক আছে। তো আমরা রিসেন্ট ডেটাটা কেবল মনে রাখবো, কবে কি হয়েছিল সেটা খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর দেখো লিস্ট টু, স্টেট লিস্ট, তোমরা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা স্টেট লিস্টের আন্ডারে অরিজিনালি ছিল হচ্ছে 66 সাবজেক্টস এবং এখন আছে কি 59 সাবজেক্টস, মানে 7টা সাবজেক্ট কিন্তু এখান থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে কনকারেন্ট লিস্টে দেখো 47টা সাবজেক্ট প্রথমে ছিল এবং এখন কটা আছে, 52টা। তো 52টা সাবজেক্ট এখন কনকারেন্ট লিস্টের আন্ডারে আছে। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজেস, এবার ল্যাঙ্গুয়েজেস ফার্স্ট টাইম অরিজিনালি ইট হ্যাড অনলি 14th ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখন কটা আছে, 22টা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এগুলো আমাকে মনে রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ কী কী আছে, এটা তোমরা এটা লিস্ট করে নাও। আসামিস, বেঙ্গলি, বোড়ো, ডোগরি, এরকম 22টা ল্যাঙ্গুয়েজ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কিছু কিছু এক্সট্রা ইনফরমেশান যেমন এখান থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সিন্ধি, এই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করা হয় 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, সেটার সালটা হচ্ছে 1967। ওকে, তো এই সিন্ধিটা তার মানে পরে অ্যাড করা হয়েছে। এবং কঙ্কনি, মণিপুরি, নেপালি, এই তিনটে অ্যাড করা হয় 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এই সংশোধনী দ্বারা, ঠিক আছে। তারপরে দেখো বোড়ো, ডোগরি, মৈথিলি, সান্তালি, এইগুলো অ্যাড করা হয়েছে 92 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে। এগুলো কিন্তু নোট ডাউন করে নাও, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। তারপরে শেষ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা মানে ল্যাঙ্গুয়েজকে ইনক্লুড করা হয়েছে সেটা হচ্ছে উড়িয়া, উড়িয়া ভাষাটা অ্যাড করা হয়েছে। এবং উড়িয়া তো আগে থেকে ছিল, সেটার নাম চেঞ্জ করে ওড়িয়া, মানে দেখো স্পেলিংটা কেবল চেঞ্জ করা হয়েছে, সেটা করা হয়েছে 2011-এ 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। ওকে, তো 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এই যে ভাষার যে নামটা এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তারপরে দেখো শিডিউলস অফ দ্য কনস্টিটিউশনে 9th শিডিউল, 9th শিডিউলে কী আছে, অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য স্টেট লেজিসলেচার ডিলিং উইথ ল্যান্ড রিফর্ম অ্যান্ড অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তৈরি করা হয়েছে, মানে প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কোশ্চেন অনেক সময় দেয় যে প্রথম কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল, ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে 1951। তো এটার মাধ্যমে কি করা হয়, জমিনদারি সিস্টেম মানে জমিনদারি প্রথা যেটা ছিল সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয় এবং একটা ল্যান্ড রিফর্ম করা হয়, ঠিক আছে। তারপরে দেখো 10th শিডিউল, 10th শিডিউলে কী করা হয়েছে, 10th শিডিউলে মোট কথা হচ্ছে এই যে গ্রাউন্ড অফ ডিফেকশন মানে অ্যান্টি ডিফেকশন ল এখানটাতে পুট করা হয়। দেখো এখানটাতে লেখা আছে 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর মাধ্যমে এই শিডিউলটা পরে অ্যাড করা হয়েছে।
এটাকে কি বলা হয়, অ্যান্টি ডিফেকশন লটা হচ্ছে এরকম যে কোনো একটা পার্টি থেকে ইলেক্টেড হয়ে একজন ব্যক্তি মেম্বার অফ পার্লামেন্ট হলো বা এমএলএ হলো, মানে স্টেট লেজিস্লেটারে হতে পারে বা পার্লামেন্টে হতে পারে, তাহলে বিধানসভার একজন মেম্বার ইলেক্টেড হয়ে আসলেন একটা পার্টি থেকে বা একটা পার্লামেন্টে মেম্বার হয়ে আসলেন, এবার কি হলো কিছুদিন পরে সে পার্টি চেঞ্জ করে ফেলল, তাহলে তার বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন লয়ের কেস করা হবে, ঠিক আছে? বা সে পার্টি বিরোধী কোনো ভোট দিল, মানে যখন পার্লামেন্টে কোনো একটা বিল পেশ করা হলো তো পার্টি হয়তো তার সপক্ষে ভোট দিয়েছে, ঠিক আছে, কিন্তু সে তার বিপক্ষে ভোট দিল, বিলের বিপক্ষে, তাহলেও তাকে অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে কেস করা হবে, ঠিক আছে? তো এরকম প্রভিশনস আছে, এটা 10th শিডিউলের আন্ডারে আছে, ঠিক আছে? তারপরে দেখো 11th শিডিউল, 11th শিডিউলে কি আছে, 11th শিডিউলে আছে যে পাওয়ারস অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েত, তার মানে যেটাকে আমরা বলছি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা 11th শিডিউলে করা হয়েছে। তো এই শিডিউলটা দেখো পরে অ্যাড করা হয়েছে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা, সেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এটার মাধ্যমে এই যে 11th শিডিউলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, খুব ভালো একটা কোশ্চেন আসে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রিলেটেড আর্টিকেল কোনটি, ঠিক আছে? তো এটা আর্টিকেল হচ্ছে আর্টিকেল 40 ডিপিএসপিতে, মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা আমি আগের দিনে আলোচনা করেছিলাম। তো ডিপিএসপির আন্ডারে আর্টিকেল 40-র মধ্যে পঞ্চায়েতি ব্যবস্থার কথা কিন্তু উল্লেখ আছে। তো এখানে আর্টিকেলটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে, এবং এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখো 12th শিডিউল, মানে 12 নম্বর শিডিউল, 12 নম্বর শিডিউলে কি আছে, পাওয়ার্স অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ মিউনিসিপ্যালিটি, মানে মোট কথা হচ্ছে এটা পঞ্চায়েত 11 নম্বর শিডিউল এবং 12 নম্বর শিডিউল কি মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে? তো এটাকে অ্যাড করা হয়েছে কত সালে, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে, ঠিক আছে? তো এই অবধি হচ্ছে 12টা শিডিউল আমি কমপ্লিট করলাম। এবার 12টা শিডিউল মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম, মানে বৃদ্ধ একটা পিএম যে কাঁদছে, এরকমভাবে মনে রাখতে পারো। তো টিয়ার্স অফ ওল্ড পিএম, দেখো এই যে অ্যালফাবেটগুলো আছে প্রত্যেকটা এক একটা পার্টস, সরি, এক একটা শিডিউলকে ডিনোট করছে, কীরকম, টি, টি থেকে আমরা ধরতে পারি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ঠিক আছে? তাহলে ইউনিয়ন ইউটিস, মানে ইউনিয়ন টেরিটরিস এবং স্টেটস, এই কথাগুলো কি করা আছে, টিতে বলা আছে, তাহলে টেরিটরিটা মনে রাখতে হবে, টি মানে টেরিটরি। তারপরে দেখো ই, ই মানে কি, ই মানে ইমোলুমেন্টস, মনে রাখতে হবে যে ই মানে ইমোলুমেন্টস, তাহলে 2nd শিডিউল ইমোলুমেন্টস। তারপরে দেখো এ, এ থেকে মনে রাখতে হবে অ্যাফার্মেশন, ঠিক আছে? আমি এখানে পুরোটা লিখতে পারছি না, তো অ্যাফার্মেশন, তো আমরা এর মাধ্যমে কি বুঝবো, যে 3 নম্বর যে শিডিউলটা আছে সেখানে অ্যাফার্মেশন, মানে ওর্থ অ্যান্ড অ্যাফার্মেশনের কথা বলা আছে। তারপরে কি আর, আর মানে কি, 4th যে শিডিউল, এখানে কি বলা আছে, রাজ্যসভা, আর মানে রাজ্যসভা, রাজ্যসভার সিট অ্যালটমেন্ট এখানটাতে বলা আছে। তারপরে কি এস, এস মানে কি বলবো, এস মানে বলবো শিডিউলড এরিয়া অ্যান্ড ট্রাইবালস এরিয়া, মানে শিডিউলড এরিয়াসের কথা এখানে 5 নম্বরে বলা আছে। তারপরে ও, ও থেকে কী বলবো, আদার্স শিডিউল এরিয়া, এবার আদার্স শিডিউল এরিয়ার মধ্যে 4টে তোমার স্টেট কিন্তু ওখানে ছিল, সেটা মনে রাখার জন্য মনে রাখবে এ টি এম, এ টি
এম এম এরকম মনে রাখতে পারো, ATMM মানে আসাম, ত্রিপুরা আর মেঘালয়, মিজোরাম, ঠিক আছে? তাহলে মনে রাখা যাবে সবই। দেখো নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো হয় সেটার মধ্যে আসাম, ত্রিপুরা, মেঘালয় আর মিজোরাম, তাহলে এটা মনে থাকবে। তারপরে দেখো এফ, এফ মানে বুঝবো ফেডারাল স্ট্রাকচার। তাহলে ফেডারাল স্ট্রাকচার মানে লিস্টের কথা মনে পড়বে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তাই না? তাহলে এফ এর মাধ্যমে মনে রাখবো ফেডারাল স্ট্রাকচার। তারপরে দেখো ও, ও এখানে আমি মনে রাখবো যে ও মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ও, ঠিক আছে? তারপরে দেখো এল, এল মানে কি বলবো, এল মানে ল্যান্ড। তাহলে ল্যান্ড মানে কি ধরবো, যে জমিনদারি সিস্টেমটা অ্যাবলিশ করা হলো এবং ল্যান্ড রিফর্ম করা হলো, তাহলে এল মানে ল্যান্ড হিসেবে মনে রাখবো। তারপরে দেখো ডি, ডি মানে মনে রাখবো ডিফেকশন। তাহলে ডিফেকশন থেকে মনে থাকবে কি, অ্যান্টি ডিফেকশন, তাহলে ডি মানে অ্যান্টি ডিফেকশন। তারপরে দেখো পি, পি মানে পঞ্চায়েত, এম, এম মানে মিউনিসিপ্যালিটি। তাহলে খুবই ইজি ওয়েতে কিন্তু শিডিউলসগুলো তোমরা মনে রাখতে পারো, টিয়ার্স অফ ওল্ড পিএম, ঠিক আছে? তো এটাই ছিল যে ট্রিক্সটা আমি বলেছিলাম সেটা, এবং তোমাদের যেটা আমি অ্যানাউন্স করছি যে নেক্সট ডে যেটা থাকবে মানডে, সেখানে আমি কিন্তু এমসিকিউ মক টেস্ট করাবো, ঠিক আছে? তোমরা সবাই প্রেজেন্ট থাকবে এবং সেখানে পার্টিসিপেট করবে, বন্ধুদের সাথেও এটা জানিয়ে দাও যাতে মকে সবাই প্রেজেন্ট থাকে, তাহলে কম্পিটিশনটা ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।